প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 11 জলবিদ্যুৎ এই বিষয়ের উপরে আরো একটি ক্লাস নিব। গত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম তার থেকে কিছু জ্ঞান নিয়ে আমরা নতুন আরেকটি বিষয় আজ উপস্থাপন করব। তাহলে যে বিষয়টি হচ্ছে আসলে আমাদের এই বর্তনীর সাথে ভীষণভাবে হচ্ছে সম্পৃক্ত, হ্যাঁ, তো সেই বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগটা আমাদের শিখতে হবে। তাহলে দেখে নিচ্ছি বিষয়টি, সেটি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার, আমরা যখন বিভব বা পটেনশিয়াল আলোচনা করেছিলাম তখন দেখেছি পটেনশিয়াল প্রয়োগ করে চার্জকে সরানো হলে কাজ করা হয় বা শক্তি ক্ষয় হয়। তাই যদি একটা সার্কিটে ভি বিভব প্রয়োগ করে কিউ চার্জকে সরানো হয় তাহলে কাজের পরিমাণ বা শক্তি প্রয়োগের পরিমাণ কি দাঁড়াবে, তাহলে সেটা আমরা লিখতে পারবো ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ, কাজের একক জুল সেই হিসাবে লিখেছি আমরা। তাহলে এটা কিন্তু আমরা একেবারে হচ্ছে প্রথম দিকের হচ্ছে ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে আধান যদি, হ্যাঁ, সরাতে হয় তাহলে সরাতে হবে কিভাবে, ভি বিভব প্রয়োগ করে সার্কিটে একটি ব্যাটারি বা একটা তড়িৎ উৎস দিতে হবে যেটার কারণে হচ্ছে আধানগুলো চলবে বা চলমান হবে বা সরানো যাবে, তাহলে কিছু করে কাজ সম্পন্ন হবে। সেই কাজের পরিমাণকে আমি যদি বলি ডাব্লিউ, তাহলে সেটা সমান হবে ভি কিউ। এবার ক্ষমতা পি হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার ক্ষমতা। আমরা তো জানি ক্ষমতা মানে হচ্ছে কাজ করা হার। তাহলে যদি টি সময়ে কিউ চার্জ সরানো হয়ে থাকে তাহলে আমার ক্ষমতা কি দাঁড়াবে, পি সমান হচ্ছে ক্ষমতা, আমরা জানি ডাব্লিউ বাই টি, কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। এখানে ডাব্লিউ এর মান যদি ভি কিউ লিখে দেই তাহলে ভি কিউ আর নিচে হচ্ছে সময় টি। তাহলে এখানে দেখো পূর্বেই কিন্তু আমার শেখা আছে, কি শেখা আছে পূর্বেরটা একটু মনে করার চেষ্টা করি। আমরা পূর্বে কিন্তু শিখেছিলাম আই সমান হচ্ছে কিউ বাই টি। দেখো এই সমীকরণটি কিন্তু আমরা এর আগে শিখেছিলাম, সবার নিশ্চয়ই মনে পড়বে যে কিউ বাই টি। তাহলে তুমি যদি এখানে কিউ বাই টি এর জায়গায় এই জায়গাটায় এটুকের পরিবর্তে আই লিখে দাও তাহলে আমার সমীকরণটি দাঁড়াচ্ছে পি সমান ভি আই। তাহলে মাথায় রাখতে হবে আমার সমীকরণ যেটা আসলো সেটা পি সমান হচ্ছে ভি আই। এখানে পি কি বলো, পি হচ্ছে ক্ষমতা, আর ভি হচ্ছে কি বলো, ভি হচ্ছে বিভব বা বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। যদি একটা রোধ আর এর উপরে এটা ব্যবহার করি তাহলে ওহমের সূত্র প্রয়োগ করে আমরা যেটা লিখতে পারি সেটা পরের পেজে দেখে নিচ্ছি কি লিখতে পারি। এখানে যেহেতু আমার ওহমের সূত্রে জানা আছে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে তুমি যদি ভি এর মানটা বসিয়ে দাও আর আই বা আই আর, তাহলে তুমি এখানে পাচ্ছ, তুমি প্রথমে ওই পাশে যে সমীকরণটি ছিল সেটি আমি আরেকবার লেখার চেষ্টা করি, হ্যাঁ, সেটি ছিল পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইকুয়াল টু ভি আই। তাহলে ভি আই তো সেটা যদি হয় এখান থেকে তুমি ভি সমান লিখেছো হচ্ছে আর আই বা আই আর যেটাই তুমি বলো। এরপরে হচ্ছে তাহলে আমরা পাচ্ছি কি, দেখো
আমরা পাচ্ছি এখানে আর আই দিলাম ভি এর পরিবর্তে এবার আমার আই আসার একটা সেটা আমরা গুণ করে দিচ্ছি ওই আইটা আগে যেটা আমার ছিল ভি এর পরিবর্তে আই আর বসে এলাম এবং এই আইটা আমার ছিল তাহলে আমি কি পাচ্ছি বলো তাহলে আমি পাচ্ছি হচ্ছে আই স্কোয়ার আর তাহলে এটি হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু আরও একটি সমীকরণ তাহলে যেটি হচ্ছে আমরা এখানে লিখেছি হ্যাঁ এটাই লিখেছি এবার আমরা যদি আই এর জায়গায় লিখে দিই ভি বাই আর ওমের সূত্র থেকে এটাও আমরা পাই তাহলে আমরা আই এর জায়গায় যদি বসিয়ে দিই ভি বাই আর তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার আর আর কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর তাহলে পি এর জন্য আমি কয়টা সমীকরণ পাচ্ছি এখানে তিনটি সমীকরণ পাচ্ছি এটা তোমাকে মাথায় রাখতে হবে কী কী সমীকরণ পাচ্ছি তো সেটার প্রথমটি হচ্ছে প্রথম একটি হলো পি ইজ ইকুয়াল টু ভি আই দ্বিতীয় আরেকটি হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর এবং তৃতীয় আরেকটি যেটা পাচ্ছি আমরা কি পাচ্ছি পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর তাহলে তিনটি সমীকরণ আমরা এখানে পি এর সাপেক্ষে লিখতে পারব এবার আমরা পরের পেজে যাচ্ছি দেখো তার আগে একটুখানি বলে নিই একটি রোধের ভেতর দিয়ে যদি টি সময়ে দেখো এখানে টি সময়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার ভেতর দিয়ে পি টি শক্তি মানে ডাব্লু ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি তার মানে হচ্ছে ডাব্লু ইকুয়াল টু কিন্তু পি টি তাহলে কিন্তু ডাব্লু মানে শক্তি বা কাজ তাহলে পি টি শক্তি দেওয়া হয় এই শক্তি কোথায় যায় তোমরা যখন সার্কিটে একটি রোধ ব্যবহার করবে তখন দেখবে এর ভেতরে দিয়ে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলে সব সময়ই সেটি উত্তপ্ত হয়ে ওঠে অর্থাৎ শক্তিটুকু তাপ শক্তি হিসাবে বের হয়ে আসে তো পরের পেজে এই প্রবলেমগুলো নিয়ে আমরা একটা হ্যাঁ আমরা একটা আলাদা একটা সমস্যা দেখি তো সমস্যাটা কেমন সেটা এখানে দেখো 100 ওয়াট একটি বাল্ব যার ফিলামেন্টের রোধ কত সেটা নির্ণয় করো তাহলে 100 ওয়াটের একটি বাল্ব এখানে 100 ওয়াটের একটি বাল্ব মানে 220 ভোল্টে সংযুক্ত করা হয়েছে মনে করো তাহলে ভি এখানে হচ্ছে 220 আর এখানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ওয়াট সেখান থেকে আমরা পি সমান ভি স্কোয়ার বাই আর এই সমীকরণ থেকে আর সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই পি মানগুলো বসিয়ে দিলে আমার রোধ দাঁড়াবে কত 484 এখন রোধ কত সেটা কিন্তু বের হয়ে গেছে 484 এখন যদি বলা হয় যে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে তো আমরা বের করতে অবশ্যই পারবো কারণ আমার এখানে হচ্ছে ভি আছে আর আছে তাহলে 220 বাই হচ্ছে 484 তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 0.45 অন্যভাবেও এটি বের করা সম্ভব সেটা কি পি ইজ ইকুয়াল টু ভিআই এভাবেও এই সমীকরণটা দিয়েও কিন্তু তুমি চাইলে বের করতে পারবে যে পি ইকুয়াল টু ভিআই পি এর মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে আই এর মান তুমি অবশ্যই নির্ণয় করতে পারবে অথবা তুমি এই প্রক্রিয়া অনুসরণ করেও হ্যাঁ ওহমের সূত্র ব্যবহার করেও তুমি করতে পারবে তাহলে আমরা 100 ওয়াটের একটি বাল্বের ফিলামেন্টের রোধ কত সেটি কত দাঁড়াবে 484 অপরদিকে তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটার পরিমাণ কত 0.45 অ্যাম্পিয়ার এবার আরও একটি সমস্যা আমরা দেখি 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা কয় ঘন্টা বলো প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন চালাবে কত তড়িৎ শক্তি ব্যয় হবে যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা হয় তাহলে এই পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় কত হবে তাহলে আমরা অঙ্কটা করব ব্যয়িত শক্তি এটা সূত্র হচ্ছে পি ইন্টু টি
এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোওয়াট আওয়ার বা হ্যাঁ কিলোওয়াট ঘন্টা লিখতে পারবো, যেটাকে আমরা বলি ইউনিট। তাহলে এখানে পি এর মান দেওয়া আছে কত, 60 ওয়াট। টি কত দেওয়া আছে বলো, এখানে 5 ঘন্টা 30 দিন, তার মানে দৈনিক 5 ঘন্টা করে 30 দিন হলে কত, 150 ঘন্টা। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি এবার দুটো মান বসিয়ে দিই এবং 1000 দিয়ে ভাগ করি, তাহলে কত ইউনিট হবে, 9 ইউনিট। তাহলে সেটা যদি হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত, 10 টাকা। তাহলে 10 টাকা হলে আমার কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, 9। তাহলে 9 দশে 90 হবে আমার ব্যয়িত টাকার পরিমাণ, মানে যে পরিমাণ টাকা ব্যয় হবে তড়িৎ হিসেবে, তাই তো? তাহলে কিন্তু আমরা বিদ্যুতের জন্য আমরা যে মোট ব্যয় সেটা কিন্তু 90 টাকা পেয়েছি। এই ধরনের অঙ্ক এখানে একটি বাল্বের জন্য দেওয়া আছে। আমরা অনেক সময় হচ্ছে একটি কক্ষে একটি বাল্ব, একটি ফ্যান অথবা পুরো একটি ফ্ল্যাটের জন্য কয়টি ফ্যান, কয়টি লাইট বা একটি ফ্রিজ বা একটি টিভি, সবগুলো দিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো ক্যালকুলেশন করা সম্ভব। আর আশা করছি তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিক্যালি হচ্ছে তোমাদের যে কারেন্ট বিল যেটা আসে সেটার সাথে তুমি অ্যাডজাস্ট করে দেখতে পারো, যে তোমার ফ্রিজটা কত কোন সময় কতটুকু সময় চলছে, লাইটগুলো কত সময় বা ফ্যানগুলো, এভাবে তুমি একটা রাফ ক্যালকুলেশন করে দেখতে পারো যে তোমার বাসার বিদ্যুৎ বিল আসলে কত আসা উচিত। এই প্র্যাকটিক্যাল বিষয়টা তুমি কিন্তু নিজের থেকে করতে পারো। এরপরে আসি আমরা বিদ্যুৎ পরিবহন, ইলেকট্রিক্যাল সাপ্লাই। দেখো এখানে যখন দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পরিবহন করতে হয় তখন সেটি হ্যাঁ অনেক উঁচু ভোল্টেজে নিয়ে যাওয়া হয়। বৈদ্যুতিক তারে বিদ্যুতের অপচয় কমানোর জন্য এটি করা হয়, অর্থাৎ ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া হয়। তোমরা জানো তাপ হিসেবে প্রতি সেকেন্ডে, খেয়াল করো প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ শক্তি ক্ষয় হয় সেটি I²R। কাজেই যদি প্রতি সেকেন্ডে, তার মানে হচ্ছে I²R, যদি বৈদ্যুতিক তারের রোধ আর না থাকতো তাহলে তাপ হিসেবে কোনো শক্তি অপচয় হতো না, পুরোটাই হচ্ছে কারেন্ট চলে আসতো। কিন্তু সেটা তো বাস্তবসম্মত নয়, সব কিছুরই কিছু না কিছু রোধ থাকে, তাই তো? তাই কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ I কমাতে পারলে, I যদি আমি কমাতে পারি তাহলে তাপ হিসেবে শক্তি ক্ষয় I²R এর মান কমানো সম্ভব হবে। অর্থাৎ I এর মান কমালে আমার হ্যাঁ শক্তি ক্ষয়ের পরিমাণ হচ্ছে কমানো সম্ভব। তাহলে প্রতি সেকেন্ডে বৈদ্যুতিক শক্তি যেহেতু VI হিসেবে যায়, তাই যদি পটেনশিয়াল 10 গুণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে 10 গুণ কম কারেন্ট, হ্যাঁ কারেন্টে সমান শক্তি প্রেরণ করা সম্ভব হবে, ঠিক আছে? আর যদি 10 গুণ কম কারেন্ট প্রবাহিত হয় তাহলে 100 গুণ কম তাপ শক্তির অপচয় হবে। তাহলে তুমি বুঝতে পারছো বিষয়টি যে তাপ শক্তির অপচয়টা কত হ্যাঁ কম হবে, কারণ তারের রোধ কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু দুবারই কিন্তু সমান। এখানে তোমাদের মনে হতে পারে তাপ শক্তির অপচয় V²R হিসেবে লেখা যায়, তাই 10 গুণ বেশি ভোল্টেজ দেওয়া হলে 100 গুণ বেশি তাপ শক্তির অপচয় কেন হবে। এখানে V²R যদি হিসেব করো আসলেই তো 10²R হচ্ছে রোধের মান যদি দাও, মনে রাখতে হবে যে আমরা যখন প্রতি সেকেন্ডে তাপ শক্তির অপচয় হিসেবে V²R বের করেছিলাম তখন V ছিল রোধের দুই পাশের বিভব পার্থক্য। এখানে আমরা যখন V বলছি সেটি বৈদ্যুতিক তারের দুই প্রান্তের বিভব পার্থক্য নয়, এটি বৈদ্যুতিক তারের বিভবের মান, তার মানে বৈদ্যুতিক তারের দুই পাশে বিভব প্রায় একই সমান, সেই পার্থক্য এখানে আমরা ধরব। তাহলে বিষয়টি আশা করি তোমাদের বুঝতে কোনোই সমস্যা হবে না। হ্যাঁ তুমি ধীরে ধীরে বিষয়টি দেখো এবং হচ্ছে বোঝার চেষ্টা করো, আমরা যে কথাগুলো বললাম সেগুলো বিষয়ের সাথে মিলিয়ে নিতে পারো।
এবার দেখো পরিবেশ সিস্টেম লস আরও একটি বিষয়। আমরা সবসময় বলি যে সিস্টেম লসে, হ্যাঁ সিস্টেম লস এই ধরনের শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় হচ্ছে শোনা যায়। আমরা জানি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার প্ল্যান্টগুলো প্লটগুলোকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, এই শক্তি প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় পাঠানো হয়। বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে বিভিন্ন এলাকায় সাবস্টেশনে পাঠানো হয়। সাবস্টেশন থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ শক্তিকে একেবারে গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, কম হলেও তাদের এক ধরনের রোধ থাকে। একটা রোধের আরের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই হলে সবসময় হচ্ছে I²R তা হিসেবে উৎপন্ন হয়, সেটি বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয়। তাহলে I²R এটি এই লসকে বলা হয় সিস্টেম লস। তাহলে এই যে লসটা আমরা বলি বিদ্যুৎ প্রবাহের কারণের জন্য, সেটি আসলে হ্যাঁ সিস্টেম লস। তোমরা এর মাঝে জেনে গেছো যে একটা নির্দিষ্ট বিদ্যুৎ শক্তি যদি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে রোধজনিত তাপ শক্তি হিসেবে সিস্টেম লস কমে যায়। এটা একটু মনে রাখবে। সেজন্য বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে, উচ্চ ধাপি যেটা বলি, দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। আবার যখন সেটি গ্রাহকের কাছে নিয়ে আসা হয় তখন কি করা হয় বলো? তখন হচ্ছে বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার আগে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করি। অর্থাৎ আমরা যে রাস্তাঘাটে যে ধরনের ট্রান্সফর্মারগুলো দেখি যেখান থেকে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে, সেটি আসলে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যেটাকে ব্যবহারযোগ্য ভোল্টেজে নামিয়ে আনা হয়। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজ যে বিষয়গুলো আমরা পড়লাম সেগুলো আমরা আরও বারে বারে হচ্ছে অনুশীলন করবো বাসায়, এবং বিষয়গুলো বুঝে আমাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, ধারণাগুলো আছে, সেগুলো কিন্তু নিতে হবে, এর সাথে মিলাতে হবে। তাহলেই আমার মনে হয় পড়াগুলো আমাদের বাস্তবসম্মত হবে এবং সেটা বিষয়গুলো বাস্তবতার নিরীক্ষে তুমি উপলব্ধি করতে পারবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী।